বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে মডেল টেস্ট পর্ব 21, 234 থেকে 240। প্রথমে খেয়াল করি পিআর বন্দি কয়ভাবে বিভক্ত। আমরা জানি পিআর তিন ভাগে বিভক্ত, পিআর, পিআরটি, পিআরটি 565। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5, 6, 3, 2। আমরা জানি তিন ভাগে বিভক্ত। কার অনুমতি ব্যতীত বন্দিকে আদালতের বাইরে যাওয়া যাবে না? কার অনুমতি ব্যতীত অবশ্যই আদালতে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহরী ক প্লাস খ অবশ্যই আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত অবশ্যই বন্দিকে বাইরে নেওয়া যাবে না। রাজশাকীকে সহযোগী অন্য অপরাধীর হাত থেকে জেলখানায় আলাদা রাখতে হবে, একসঙ্গে রাখা যাবে ক প্লাস খ। অবশ্যই রাজশাকীকে সহযোগী আসামিতে কী করতে হবে? আলাদা রাখতে হবে। বিচারাধীন বন্দি যদি বেপরোয়া, পাগল বা গুরুতর অপরাধী হয় সেক্ষেত্রে কোনটি কোর্ট অফিসার কাকে জানাবেন? পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেল সুপার? অবশ্যই জেল সুপারকে বিষয়টি জানাবেন। তাহলে আমরা যেটা দেখলাম যে বিচারাধীন বন্দি যদি কোনো বেপরোয়া, পাগল বা গুরুতর অপরাধী হয় সেক্ষেত্রে কোর্ট অফিসার কী করবে, কাকে জানাবে? অবশ্যই জেল সুপারকে জানাবে। মামলার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার যদি তাকে আদালতে হাজির করা না যায় তাহলে কতদিনের জন্য আদালত কর্তৃক হুলিয়া ইস্যু করবেন? 60, 20, 30, 2 মাস। তাহলে আমরা জানি 30 দিন, অর্থাৎ হুলিয়া জারি করবে কতদিনের মধ্যে? অবশ্যই 30 দিন। তারপর খেয়াল করি আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন 164, 364, তাহলে ক প্লাস খ, অবশ্যই এটা উত্তর হবে। নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য উচ্চতর আদালতের স্বরবর্ণ হওয়াকে কী বলা হয়? ডিগ্রি রায় আপিল। এবং ডিগ্রি রায় কি হবে? অবশ্যই আপিল, আপিল হবে, উত্তর হবে কি? আপিল। তাহলে আমরা মোটামুটি বিষয়গুলো খুব সহজে দেখতে পেলাম। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু খেয়াল করি, প্রথমে দেখতে পাচ্ছি যে পিআর বন্দি কবে বিভক্ত? তিন ভাগে বিভক্ত আমরা দেখতে পেলাম। কার অনুমতি ব্যতীত বন্দিকে আদালতের বাইরে যাওয়া যাবে না? আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাজশাকীকে সহযোগী অন্য অপরাধী থেকে জেলখানা অবশ্যই আলাদা রাখতে হবে। বিচারাধীন বন্দি যদি অন্য কোনো বেপরোয়া বা পাগল বা গুরুতর অপরাধী হয় সেক্ষেত্রে কোর্ট অফিসে কাকে জানাবেন? জেল সুপারকে। মামলার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পর যদি কোনো আদালত হাজির করা না যায় তাহলে কতদিনের জন্য আদালত করতে হুলিয়া ইস্যু করেন? অবশ্যই 30 দিনের জন্য হুলিয়া ইস্যু করেন। আসামি স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন 164, 364, অপ ক প্লাস খ দুইটাই। নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য উচ্চতর আদালত সর্বর্ণ হওয়াকে কী বলা হয়? আপিল। তাহলে আজকে আমরা খুব সংক্ষেপে আমরা মোটামুটি অল্প অল্প করে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো মেন বইয়ের আলোকে আলোচনা করে যাচ্ছি। আশা করি সেই সাথেই থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।